আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়া যাওয়ার একটা নিউজের বিষয়ে কথা বলবো। এর আগে আমি একটা বিষয়ে কথা বলছিলাম, যে একটা ভিডিও করেছিলাম, ওটাও প্রায় আপনার 6-7 লাখ লোকে দেখছিল। বিষয়টা ছিল যে অস্ট্রেলিয়া যাওয়ার যে সকল আপনার রং ছটা আপনারা নিউজ অনেক সময় দেখেন বিভিন্ন দেশ থেকে, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে অনেকেই বলেন অস্ট্রেলিয়া, আমেরিকা, তারপরে ইউরোপ। হ্যাঁ, ইউরোপের যদিও কিছু কিছু দেশে যাওয়া যায়, বাট আবার সব দেশে না। সো বিষয়টা ছিল, গতকাল রাত্রেও আমাকে এক ভাই মেসেজ দিছে যে ভাই আমার সাথে এইভাবে একজনের সাথে কথা হয়েছে, বাংলাদেশের, সে এখন অস্ট্রেলিয়ার রেসিডেন্ট, তার রেসিডেন্ট কার্ড, তার আইডি কার্ড সবকিছু সে পাঠিয়েছে। সো এটা কি সঠিক কিনা? সো আমি প্রথমত যখন তার আইডি কার্ড পাঠালো, কারণ আইডি কার্ড দেখার পরে আমি আপনাদেরকে দেখাই, আইডি কার্ডটা দেখাই। প্রথমত যে আইডি কার্ড যে একটা ভুয়া, সেটাও আমি অলরেডি সিস্টেমে চেক করছি, যে এনআইডি চেক করার জন্য একটা সিস্টেম আছে। ওই সিস্টেমে আমি চেক করলাম, দেখলাম যে এনআইডি কার্ডটা আছে, এই যে এনআইডি কার্ডটা, এই এনআইডি কার্ডটা সম্পূর্ণ ভুয়া। দেখেন মিজানুর রহমান, হ্যাঁ, এই যে এনআইডি কার্ড নাম্বার, এই এনআইডি কার্ড নাম্বার দিয়ে আমার যে সিস্টেম আছে, সিস্টেমে যখন চেক করলাম, দেখলাম দেখলাম যে এটা একেবারে ভুয়া একটা এনআইডি কার্ড। তারপরে আসেন, এটা হচ্ছে মনে হয় যে কোনো FMG, এটা যে কোনো একটা আপনার এই কোম্পানি, সে নাকি ম্যানেজিং ডিরেক্টর, যাই হোক এটা তো কোনো বিষয় না। এটা আপনি ক্যানভা বা বিভিন্ন আপনার যারা এডিটের কাজ করেন তারা ভালো করে জানেন, এগুলো বানানো কোনো বিষয় না। আর এনআইডি বানানো কোনো বিষয় না, যেহেতু এনআইডি যারা এডিটের কাজ করেন, আমরা যেহেতু ছোটখাটো এডিটের কাজ করি, আমরা এগুলো জানি যে এগুলো এডিট করে হয়ে যায়, ঠিক আছে। তারপরে আসেন তার এই যে অস্ট্রেলিয়া রেসিডেন্ট কার্ড, হ্যাঁ, এই রেসিডেন্ট কার্ডটা আপনারা দেখতে পারতেছেন, এটা তো 100% বুয়া, ঠিক আছে। তারপরে আরো কিছু ডকুমেন্ট আমাকে দিয়েছিল, সেক্ষেত্রে যে বাইক যাইকে অস্ট্রেলিয়া নিবে, সেই বাইর অস্ট্রেলিয়া যাওয়ার এই যে বিভিন্ন ডকুমেন্ট দেখেন, এটা যারা এডিট জানে, যারা এডিটের মোটামুটি কাজ করে, তারা কিন্তু দেখলেই একবার দেখলে কিন্তু বুঝতে পারবে। আপনি দেখেন যে নাম্বার গুলা, যেগুলো বসা সেগুলো সব এডিট করা, দেখেন এই নাম্বার গুলো আপনি কিভাবে বুঝবেন, কারণ এখানে হচ্ছে হলুদ একটা দিয়ে তারপরে এর উপরে নাম্বার গুলো বসাচ্ছে, আগের যে ইয়ে আছে ওটার উপরে, জাস্ট ওই ডকুমেন্টটার উপরে জাস্ট এই এই ভাইয়ের নাম এবং পাসওয়ার্ড নাম্বারটা লিখে দিয়েছে। হ্যাঁ, তারপর আর একটা ডকুমেন্ট দেখেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার কি পুলিশ, যাই হোক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যাই হোক অস্ট্রেলিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আমি বুঝলাম না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অস্ট্রেলিয়া থেকে কি জন্য দিব, এটা তো আমার বোঝা আসতেছে না। যাই হোক, এটাও আর একটা, এই যে আর একটা দেখেন, দেখেন এখানে ছবি, ছবির উপরে যে অ্যাপ্রুভেট লেখা সম্পূর্ণভাবে এডিট করা বসা, ঠিক আছে। তারপর আর যে ওনার যে এই যে নাম্বার গুলো লিখছে, দেখেন এগুলো আপনার যে ল্যাপটপ, এগুলো মোবাইলের বিভিন্ন সফটওয়্যার দিয়ে করা যায়, বিভিন্ন রকম সফটওয়্যার আছে এগুলো দিয়ে করা যায়, একেবারে আপনার এরকম করে করা যাবে, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে। এগুলো যদি আমার আমি নিজে করে দিতে পারবো, এগুলোর উপরে জাস্ট ডিলিট করে যে যাবো তার সবকিছু দিয়ে দিতে পারবো, এগুলো কোনো বিষয় না। কিন্তু আমরা ছোটখাটো যারা এডিট করি তারা এগুলো মোটামুটি ভাবে এগুলো সবগুলো জানে। আপনাদেরকে যাই হোক, বিষয়টা ছিল তো আপনাদেরকে এত কিছু বলার পরেও দেখা যাচ্ছে অনেকে এখনো পর্যন্ত, আসলে ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা যাওয়ার ভূত যদি মাথায় যদি একবার চাপে, মানে এটা একটা নেশার মতো, আপনি যদি না যান, মানে যতক্ষণ পর্যন্ত না আপনি ধরা না খাবেন, যতদিন পর্যন্ত না আপনি কোনো কিছু হারাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাথা থেকে এই ভূত নামবেই না। সো ভাই এগুলো সাবধান থাকেন, কারণ আছে সোশ্যাল মিডিয়াতে, আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি তার সাথে যোগাযোগ কিভাবে করতেছেন, ফেসবুকে পরিচয়, আসলে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে আপনার চোরদের বিভিন্ন সিস্টেম তারা চেঞ্জ করে ফেলছে, আগের মতো চোরদের এখন ওই সিস্টেম নাই, এখন তারা ডিজিটাল হয়ে গেছে। সো আপনাদেরকেও এখন অনেক বেশি সতর্ক হতে হবে, এইরকম ডিজিটাল চোরদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে, নইলে আপনি বড় রকম বিপদে পড়ার সম্ভাবনা বেশি।